সকাল থেকে না এত গরম পড়েছে কি বলবো, গরমের চোটে থাকাই যাচ্ছে না। বাধ্যতামূলক আজকে আমার রাজলক্ষ্মীকে ফ্যান চালিয়ে দিতে বাধ্য হলাম। এই যে মশারিটা দেখছো, এটা কিন্তু আমার ছোটবেলার মশারি। মশারির ওপর দিয়ে একটা এরকম পাতলা কম্বলের মতো দিয়ে দিয়েছি। এই কম্বলটা ও পেয়েছিল, ওর পিপি দিয়েছিল। যাই হোক, দেখো সকাল থেকে কতগুলো কাপড় জমে গেছে অলরেডি। মা এই যে এক মানে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছিল, এগুলো সব রাজলক্ষ্মীর, আর এখন অনেকগুলো কাপড় জমে গেছে। দুদিন থেকে এত গরম পড়ছে না কি বলবো, যার জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি। একটু তো অভ্যাস করাতে হবে, আর ডাইরেক্ট ফ্যান দিইনি। উপরে কিন্তু একটা চাদর মতো টাঙানো থাকেই অল টাইম। আর তার উপরে আমার আমার ছোটোবেলার মশারি মা বের করে দিয়েছিল, সেটা দিয়ে তার উপর দিয়ে কম্বল দিয়ে দিয়েছি, যাতে ওর ডাইরেক্ট হাওয়াটা না লাগে। আর রেগুলেটারটা খারাপ জন্য ডাইরেক্ট ফ্যানটা চলে, তো তো আজকে ডেকেছিলাম লোকটাকে, লোকটা আসেনি। জানি না কখন আসবে, আগেও আসবে কি না দেখা যাক। ভীষণ গরম লাগছে জানো তো, ভীষণ গরম লাগছে। আর মা সকাল সকাল পুচকি দেখো কতগুলো ন্যাকড়া ধুয়ে দিয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। পুচকিকে আজকে ভাবছিলাম মাথা টাথা ধুয়ে দেবো, কিন্তু বেলা হয়ে গেছে অনেক, আর ও ঘুমিয়ে পড়েছে, যার জন্য আজকে মাথা ধুয়ে দেবো না, গাটা জাস্ট একটু ওয়াইপস দিয়ে মুছে দেবো। একজন মা ছাড়া কিন্তু আরেকজন মা হয়ে ওঠার কিছুতেই সম্ভব না। সেই রাস্তাটা কিন্তু অনেকটাই কঠিন, সত্যি তাই। আমি যেমন এখন সব প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারি যে আমার মা হয়ে ওঠার পেছনে আমার মায়ের অনেকটা বড়, মানে কি বলবো, অনেকটা বড়, ঠিক আসছে না কথাটা, ওই যে পেটে আসছে মুখে আসছে না। যাই হোক, মা ছাড়া আমার মা হয়ে ওঠা হতো না, কারণ মা আমাকে প্রত্যেকটা মুহূর্তে অনেকটা হেল্প করছে। এই যে আমি তো এখন কিছুই করতে পারছি না, সকালবেলা ঘুম থেকে উঠে মা সবটা নিজের হাতে করছে, পুচকি সমস্ত জামা কাপড় ধুয়ে দেওয়া, এতগুলো কাপড় বের হয় প্রতিদিন সেগুলো পরিষ্কার করে দেওয়া। আর এখন তো যেহেতু খুবই ছোটো, যার জন্য প্রচুর ঘন ঘন অনেক কাপড় লাগে, যেগুলো নোংরা করে ফেলে সেগুলো লাগে, দরকার হয়, সেগুলো মা সব কিছু নিজের হাতে ক্লিন করে দেওয়া, সাথে আমার আমার টাইম টু টাইম খাবার দেওয়া, কখন কি লাগবে আমাকে সেগুলো গুছিয়ে দেওয়া, সব কিছু করে দেওয়া একটা মাই সম্ভব, মানে মাই পারে, কিন্তু অন্য কোনো কেউ সেই জায়গাটা কখনোই নিতে পারবে না। শ্বশুর বাড়িতে তো সেই জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না। তাই একজন মায়ের মা হয়ে ওঠার পেছনে আরেকজন মায়ের অবদানটা কিন্তু বিশাল বড়, সেটার সাথে কারো কোনো কিছু তুলনাই করা যায় না, যেটা প্রত্যেকটা মেয়েই হয়তো একটা এই সময়টা এসে বুঝতে পারে, মা ছাড়া মা হয়ে ওঠা সম্ভব না। এখন প্রত্যেকটা মাস আগে বলতো এটা করবি, এটা করিস না, ওটা করিস না, হয়তো খারাপ লাগতো শুনতে, এখন ভাবি যে সত্যিই তাই। মানে মারা বলতো তার পেছনে অনেক কারণ আছে, অনেক কারণ আছে। মারা আমাদের ভালোর জন্যই অনেক কথা বলে, সেগুলো হয়তো সেই সময়টা আমাদের ভালো লাগে না, কিন্তু পরে গিয়ে বুঝতে পারি, এখন যখন আমি এক মা হয়েছি তখন বুঝতে পারি মারা আমাদের কতটা ভালোবাসে, কতটা যত্ন করে, কতটা আমাদের জন্য ত্যাগ করে, কতটা পরিশ্রম করে, তাই না? সত্যি এই ফিলিংসগুলো কখনোই বুঝতাম না যদি না আমি এই মাতৃত্বের স্বাদটা পেতাম, কি বলবো, বললে হয়তো বলেও বোঝানোর মতো না, সেই জন্য এই ফিলিংসটা কাউকে বোঝানো যাবে না। দেখো কতগুলো কাপড় তো ভাঁজ করে নিয়েছি, আবার কতগুলো কাপড় মেলেও দিয়েছি, এগুলো হালকা হালকা একটু ভেজা আছে। আর দেখো জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এখন তো দিনের বেলা মশা চলে আসে, তার জন্য অনেক দিন পর সেই ছোটোবেলার এই নলপাপড়গুলো বাবা নিয়ে এসেছে হাটের থেকে আজকে হাটবার। আর এই দেখো মা পুরো স্পেশাল চা করে দিয়েছে দুধ দিয়ে আর সর দিয়ে, খাঁটি গরুর দুধের সর দিয়ে করে দিয়েছে, আর এই তিনটে পাঁপড় দিয়ে খাবো। শোনা মা ওইখানে ঘুমোচ্ছে। ছোটোবেলায় এই নলপাপড়গুলো খাওয়ার জন্য পাগল থাকতাম, কারণ এই নলপাপড়ের ভেতরে সালমান খানের ফটো দিয়ে বিক্রি হতো, আর সালমান খানকে আমার তো ভীষণ পছন্দের, আর বলতাম আমি বিয়ে করলে সালমান খানকেই বিয়ে করব, জানো তো। যাই হোক, মা এখন কিছুদিন থেকে মানে জাস্ট কিছুদিন থেকে একটু একটু করে সব কিছুই দিচ্ছে, কারণ বলছেন যে এখন যদি না খাই পরবর্তীতে নাকি কিছুই আর খেতে পারবো না, যার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি।